ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد باي جانتےছেন ফরজ উসুল করার উল্লেখ করেছেন যে আপনি জানেন উজু করতে হয় তারপরে জানতে চেয়েছেন উজু করার পর থেকে কী করণীয় আল্লাহর গোসল করার সম্পর্কে বলবো যে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম কীভাবে গোসল করতেন এমন বিস্তারিত বর্ণনা এসেছে সহিয়াল বুখারিতে যেমন আদিস নাম্বার

فغسل فرجه ثم يتوضا كما يتوضا للصلاه ثم يدخل اصابعه في الماء فيخلل بها اصول شعره ثم يَسُبُّ على راسه ثلاثا عرف بيديه ثم يفيض الماء على جلده كله অর্থাৎ যে আল্লাহ রসুল সাল্লা রসুল যখন গোসল করতেন ফরজ গোসল তো সেক্ষেত্রে একটা মূলনীতি সবার জন্য রয়েছে যে প্রত্যেকটি কাজের জন্য রয়েছে নিয়ত করা জরুরি তো নিয়ত করতে হবে তারপরে বলে শুরু করতে হবে তারপরে আল্লাহ রসুল কি করতেন যে তিনি দু হাতের কপি পর্যন্ত আগে ধুয়ে নিতেন তারপরে ডান হাতের পানি ঢেলে বাম হাত ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে নিতেন এবং সেটা দিয়ে তিনি তার স্থান দৌত করতেন দৌত করার পরে তিনি আবার ভালো করে দুই হাত ধুয়ে নিতেন মাটি দিয়ে হোক ওয়ালে ঘষিয়ে হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেন তারপরে উঁজু করতেন যেমন উঁজু করে থাকেন নামাজের জন্য তারপরে উজু করার পরে দুই হাত পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মাথা খেলাল করতেন চুল খেলাল করে নিতেন তারপরে তিন আঞ্জলি পানি অর্থাৎ তিন কোষ পানি বা তিন বার মাথায় পানি ডালতেন তারপরে সারা শরীরে পানি ডালতেন এই হলো গোসল করার নিয়ম তবে এখানে আদিসের মধ্যে পার্থক্য আছে যে একটাতে আসছে উজু করা করতেন যেমন উঁজু করে থাকেন নামাজের মতো তারপরে পরে আদেশে আসছে যে আল্লাহ রসুল উজু করার মতো সব কিছুই করলেন তবে দুটি পা ধুলেন না সেটি ধুলেন যখন গোসল হয়ে গেছে তখন দুটি পা ধুয়ে নিলেন এই হলো গোসল করার নিয়ম আপনি আবারও বলছি সহিয়াল বুখারিতে হাদিস নাম্বার দুইশত আটচল্লিশ দুই শত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন সাতান্ন হাজগুলোতে এর বিস্তারিত বর্ণনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন জজাক খাই